বিডি নিউজ 21। এক টাকা চিকিৎসা সেবা দেন চিকিৎসক আসমা আক্তার। তার চিকিৎসার স্থান বেদেপল্লি, হরিজনপল্লি, বিহারীপল্লি কিংবা এমন সুবিধা বঞ্চিত এলাকার মানুষজন। রাজধানীর রামপুরা বনশ্রী স্থায়ী বাসিন্দা ডক্টর আসমা আক্তার লেখাপড়া করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। 2012 সালে MBBS পাশ করেন। এরপর 2014 সালে BCS পাশ করে সরকারি চাকরিতে যোগ দেন। বর্তমানে তার কর্মস্থল ঢাকার মানিকগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডক্টর আসমা বলেন, চাকরির পর অবসরের সবটুকু সময় আমি এক টাকা চিকিৎসা সেবা দিতে চাই। এ কাজ করে যে আনন্দ আমি পাই তা লাখ কোটি টাকার চেয়েও অনেক বেশি। আমি একটা সরকারি চাকরি করি, সেই টাকায় তৃপ্ত, আর বেশি টাকার প্রয়োজন বোধ করি না। এখানে আমার সাফল্য অনেক অনেক বেশি বলে মনে হয়। এই চিকিৎসা সেবা দেওয়া হয় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যানারে। এক টাকায় দুস্থ শিশু ও বৃদ্ধদের চিকিৎসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় চলতি বছর জানুয়ারি মাসের 5 তারিখে। তবে এর অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু আরও আগে থেকেই। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।